হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি এন্ট্রান্সকে নিয়ে তো এখানে কিন্তু ডাইরেক্ট ডেট দিয়ে দিয়েছে তোমাদের তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে কিন্তু চব্বিশ তারিখ থেকে অর্থাৎ পরশু দিন থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে যেটা কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসিতে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু এই পরীক্ষাটি দিতে পারে বিশেষ করে আর ইঞ্জিনিয়ারিং জন্যে যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে কিনা ম্যাথামেটিক্স ফিক্স এবং কেমিস্ট্রি আর ফার্মেসির জন্য যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের কিন্তু হচ্ছে সেকেন্ড হাফে যে ব্যাপারটা থাকবে শুধুমাত্র ফিক্স এবং কেমিস্ট্রি এটা পরীক্ষা দিলে তোমরা কিন্তু ফার্মেসির জেনারেল মেরিট র্যাঙ্ক হিসেবে দিয়ে তোমরা কিন্তু ফার্মেসিতে ভর্তি হয়ে যেতে পারবে তো এর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কিন্তু যেটা বললাম চব্বিশ তারিখ থেকে ভাবে দিয়ে দিয়েছে এখানে তারপরে অনলাইন হচ্ছে কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজ কনফার্মেশান পেজ তোমাদের কোনো ভুল থাকলে এবং রিভাইজ করতে পারবে ক তারিখের মধ্যে না এগারো থেকে এগারো হচ্ছে জানুয়ারি থেকে কিন্তু তেরো জানুয়ারি পর্যন্ত তো তোমরা এটা মনে রাখো যে চব্বিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং দশ তারিখ দশই জানুয়ারি কিন্তু শেষ হচ্ছে ছটা পি এর মধ্যে অর্থাৎ এই ডেটের মধ্যে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা শেষ করতে হবে যারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে ইচ্ছুক এবং ফার্মেসির জন্যে আর ডেট অফ অ্যাকসামিনেশান যেটা বলেছে দেখো যে পাবলিকেশান এডমিট ডা ডাউনলোড এডমিট কার্ড এডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এখানে বলে দেওয়া আছে দেখো দেখো যে তোমরা ডাউনলোড করতে পারবে না আঠারোই চার বাইশ থেকে তেইশ হচ্ছে চার বাইশের মধ্যে তোমরা এডমিট কার্ড হচ্ছে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং একজামিনেশান কবে হবে না তেইশেই এপ্রিল ঠিক আছে তো এখানে বলে দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু টেন্টেটিভ ডেট দিয়ে আছে যে এই ডেটের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং পেপার ওয়ান কী থাকবে না ম্যাথ থাকবে এবং পেপারও থাকবে ফিক্স এবং কেমিস্ট্রি আর পাবলিকেশান রেজাল্ট কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এটাই ছিল আপডেট এই মুহূর্তে অর্থাৎ থেকে কিন্তু তোমাদের যারা দিতে ইচ্ছো এই এন্ট্রান্স পরীক্ষায় তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এবং রিটার্ন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে

তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করবো তখন তুমি তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এবং সব আপডেট সবার প্রথমে জানতে পেরে যাবে